हेलो बंधुरा, गुड मॉर्निंग। प्योर पृथ्वी चैनले तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो आर आमिओ खूब भालो आछि। जानो तो आमादेर ग्रामे एकटा नतून मंदिर तैरि होच्छे, तो अनेक दिन धरेई भाबछिलाम देखते जाबो, किन्तु आमार आर देखते जाओया होच्छिलो ना। तो आजके भेबेछिलाम जे सकाल सकाल रान्ना करे नेब, तारपर ओर मंदिरटा देखते जाबो। तो देखो आमि एखन मंदिरटार दिकेई जाच्छि, आर ताई भाबलाम केन ना तोमादेर साथेओ शेयार करे नि মন্দিরটা কীরকম হয়েছে তোমরা দেখো। তো সবাই বলছে যে মন্দিরটা কোনো রাজপ্রাসাদের থেকে কিন্তু কিছু কম যায় না। আমাদের বাড়ি থেকে কিন্তু একদমই কাছে মন্দিরটা, কিন্তু যেহেতু যাতায়াতের রাস্তায় পড়ে না, মানে একটু ভেতর দিকে, তো সেই জন্য মন্দিরটা সাধারণত দেখা যায় না, তবে চূড়াটা কিন্তু দেখতে পায়। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু মন্দিরের প্রাঙ্গণে চলে এসেছি। তবে এসেই দেখছি যে চারিধারে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে আর জাল দিয়ে। মনে হয় এখন যেহেতু কাজ বন্ধ আছে বেশ কিছুদিন, তো সেই জন্য হয়তো জাল দিয়ে আর বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে। তো এটা আমি জানতাম না। তো যাই হোক, বাইরে থেকেও কিন্তু মন্দিরের অনেকটাই দেখা যাচ্ছে, আর ভেতরটা হয়তো আমি ঢুকতে পারবো না। তো দেখো তোমাদের বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের গোপাল গোবিন্দের মন্দির। পুরো মন্দির জুড়ে কিন্তু কাজ করা আছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কি বলবো। প্রত্যেকটা পিলারের গায়ে দেখো খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে বিভিন্ন পশুর মূর্তি, তারপরে দেবদাসীদের মূর্তি খোদাই করা রয়েছে, আর ফুল পাতা দিয়ে যে নকশাগুলো করা হয়েছে সেগুলোও খুব ভালো লাগছিলো দেখতে। তো মন্দিরের ভেতরের যে মেন গেটটা, মানে মেন যে দরজাটা, তার চারিধারে দেখলাম শ্রী বিষ্ণুর দশ অবতার দেখানো আছে। আর এদিকে দেখো হাতির মূর্তিগুলো কি সুন্দর করে করা আছে, প্রত্যেকটা হাতি সুর উঁচিয়ে রয়েছে। আর একদম উপরে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি। সব থেকে ভালো লাগছে মন্দিরের পেছনের দেওয়ালটা। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেই বিশ্বরূপের দৃশ্য আমাদের এখানে দেখানো হয়েছে এই মন্দিরে। দেখো ওপরের ধ্বজটা কি সুন্দর উড়ছে হাওয়াতে, আর জানো এইসব করতে করতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। খুব অল্পই বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, তাই আসতে ইচ্ছা করছিল না মন্দিরটা ছেড়ে। পুরো মন্দির জুড়ে বিভিন্ন রকমের কারুকার্য করা হয়েছে, তো মন্দিরটা সত্যি রাজপ্রাসাদের থেকে সত্যিই কিছু কম যায় না। এরকম একটা গ্রামেতে যে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, এটা কিন্তু ভাবাই যায় না, মানে এটা আমাদের একটা গর্ব। মন্দিরের জানালাগুলোকে দেখো কি সুন্দর করা হয়েছে, প্রচুর কাজ করা হয়েছে এগুলোতেও। আর প্রতিটি জানালার উপরের দিকে গরুদেবের মূর্তিও করা হয়েছে। মন্দিরের কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে, এখন লাইটের কাজ বাকি রয়েছে, আরও বিভিন্ন রকমের রং টং করবে। তো মন্দিরটা যখন শেষ হয়ে যাবে পুরোপুরি করা, মানে একদম তৈরি হয়ে যাবে, তখন আমি অবশ্যই তোমাদেরকে আবার এই মন্দির দেখাবো। আর আমি দেখো যেহেতু বৃষ্টি পড়ছিলো, সেই জন্য আমি একটা গাছতলাতে এসে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে দেখলাম যে একটা ছোটো বাগানও তৈরি করেছে, মানে মন্দিরের চারিপাশে ফুল গাছ লাগানো হবে, সেই রকম তো ব্যবস্থাও করা হচ্ছে এখানে। মন্দিরটা উপর পর্যন্ত দেখছিলাম আর ভাবছিলাম এখনই এত সুন্দর লাগছে দেখতে, তাহলে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কীরকম লাগবে, এটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। তবে মন্দিরটা পুরোপুরি তৈরি হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। এদিকে আকাশে মেঘটা আস্তে আস্তে কালো হয়ে আসছিল, তো আরও জোরে বৃষ্টি নামবে এই ভয়েতে আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর যেতে যেতেই দেখলাম আমাদের মায়ের মন্দিরে ঠাকুর গড়া শুরু হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু কালী পুজোয় খুব ধুম হয়, তোমাদের সব দেখাবো আমি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলো এখন, টাটা।